সো হ্যালো গাইস, অবশেষে কিন্তু আমাদের বাংলাদেশে এবার ওপেন ওয়ার্ল্ড গেমে আসতে চলেছে। আমাদের বাংলাদেশেও এবার ওপেন ওয়ার্ল্ড গেম আসতে চলেছে। সো গাইস, এই গেমের নাম কি, কত তারিখে আসবে, গেমের সাইজ কত হবে এবং কত জিবি র‍্যামে চলবে, সো গাইস সবকিছু ভিডিওতে থাকছে। সো গাইস অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর গাইস, তুমি যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না। গাইস, তোমরা ওপেন ওয়ার্ল্ড গেম তোমরা অনেকেই বোঝো না। সো গাইস, অনেক তোমরা যে ফেসবুকে এবং ইউটিউবে তোমরা লাইভ স্ট্রিম দেখবে যে গেমগুলো মনে হয় একদম রিয়েল, মনে হয় গ্রাফিক্সটা অনেকটাই ভালো থাকে। সো গাইস, ওগুলো তো পিসিতে খেলা যায়। সো গাইস, আমাদের এই যে বাংলাদেশি ওপেন ওয়ার্ল্ড গেমটা আসতে চলেছে, এটা কিন্তু তোমার ফোনেও চলবে। গাইস, তোমরা বর্তমানে স্ক্রিনের উপর একটা ভিডিও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেমটির ট্রেইলার এবং গেমটির নাম হচ্ছে বুদ্ধা দ্য সোল্ডার অফ। গেমটি আমাদের সম্পূর্ণ মুক্তিযোদ্ধার উপর ভিত্তি করে তৈরি করেছে সেলিনা। যতটুকু জানি সেভেনের বইয়ে একটা গল্প আছে সেলিনা, আমি জানি না, আমার যতটুকু সেলিনা একটা গল্প আছে, গল্পের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে জাগিয়ে তোলা হয়েছে গেমটির মধ্যে। গাইস, তোমরা এখন বলো যে ভাই গেমটি আমরা কিভাবে খেলবো। সো গাইস, এটা কোনো ব্যাটল রয়্যাল গেম না, এটা হচ্ছে ওপেন ওয়ার্ল্ড গেম, তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে। সো গাইস, আমি প্রথমে বলি, এখানে কিছু রাজাকার থাকবে, যেই রাজাকাররা মানুষকে হত্যা করবে এবং তোমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওই রাজাকারগুলো যে ক্যাম্পগুলো থাকবে সেই ক্যাম্পগুলোকে তোমাদেরকে দখল করতে হবে এবং আগুন লাগিয়ে দিতে হবে। এতটুকুই জানতে পেরেছি, বেশি কিন্তু জানতে পারিনি। সো গাইস, যখন গেমটা আসবে সব কিছু ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। সো গাইস, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। গাইস, তোমরা এখন প্রশ্ন করবে যে ভাই গেমটি তাহলে কত তারিখে আসবে। সো গাইস, গেমটি যতটুকু জানতে পেরেছি বেশি সম্ভাবনা আছে যে 26 মার্চ, কিন্তু এটা iOS এবং অ্যান্ড্রয়েড প্লে স্টোরে কিন্তু আসতে পারে, এতটুকু কিন্তু লিক্স পেয়েছি। যখন আসবে আমি কিন্তু অবশ্যই ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। তাছাড়া এই গেমে যে গ্রাফিক্স কোয়ালিটি থাকবে মোটামুটি অনেকটাই ভালো হতে চলেছে, পশু পাখি গাছপালা অনেকটাই ভালো করা হবে আমি যতটুকু জানতে পেরেছি। তারা আমাকে নিজেই কিন্তু মেল করেছে। সো গাইস, আমি কিন্তু কোনো ধরনের গেম আপডেট পাইনি, তারা নিজে বলতেছে যে বাংলাদেশে নতুন একটা গেম আসতে চলেছে, তুমি একটা ভিডিও দাও। সো গাইস, যার কারণে কিন্তু আমি ভিডিও দিতেছি। সো যাই হোক, আমাদের বাংলাদেশি গেম হিসেবে সাপোর্ট করা হয়েছে গেমকে। সো গাইস, যখন আসবে আমরা অবশ্যই গেমটি সবাই খেলবো। সো গাইস, পার্ট 2 এর জন্য তোমরা অনেকেই কমেন্ট করতেছো। সো গাইস, পরবর্তী ভিডিওতে অবশ্যই পার্ট 2 নিয়ে আসবে। সো গাইস, আমার নতুন পিসি সেটআপ যারা এখন পর্যন্ত দেখতে চাও এবং দেখোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আর কি আর বলবো, সো গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নতুন স্পেশাল ভিডিও আসতে চলেছে।